সমর্থভিউয়ার্স আসসালামু আলাইকুম। যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম অভিনন্দন। আজকের ভিডিও টপিকটা হচ্ছে স্বল্প খরচে কিভাবে একটা দেশি মুরগির খামার শুরু করবেন। তো অনেকেই ভাবছেন যে আমরা কিভাবে পার ওয়েতে অথবা বাণিজ্যিক ভিত্তিতে অল্প পরিসরে একটা খামার করতে পারি। একটা খামার বা একটা ব্যবসা দাঁড় করার পিছনে যে ইচ্ছা শক্তিটা রয়েছে তাই কিন্তু মূল হাতিয়ার, এবং একটা ইচ্ছা শক্তি পারে আপনাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিতে। তাই আমরা হেলাই খেলায় সময় নষ্ট না করে যদি একটা খামার করার পরিকল্পনা নিয়ে ফেলেন অবশ্যই ভিডিওটা পুরোটাই কন্টিনিউ করুন। আমার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতায় আমি আপনাদের যে সাজেশনটা দিব সেটা হচ্ছে বড় মুরগিদের খামার শুরু করা। কেন বলবো বড় মুরগিদের খামার শুরু করা, কারণ একটা লং প্রসেস রয়েছে। ছোট বাচ্চাদের যখন আপনি শুরু করবেন থেকে ডিম আসা পর্যন্ত একটা লং প্রসেস রয়েছে, এবং দেশি মুরগি মাংসর চাইতে ডিমের উৎপাদন অথবা বাচ্চা বিক্রির যে ধারাবাহিকতাটা রয়েছে এটাতে কিন্তু সবচেয়ে বেশি প্রফিট। আমি আপনাদেরকে কখনোই খারাপ কোনো পরামর্শ দেই না বা দিব না। আমরা বলবো যে বড় মুরগিদের যদি খামার শুরু করেন তাহলে আপনি খুব দ্রুতই সফল হতে পারবেন। তো কত পিস মুরগি দিয়ে আপনি খামার শুরু করতে পারেন? তো আমি এখানে আজকে ভিডিওর মধ্যে যেটা জানাবো সেটা হচ্ছে 15টা ডেকি মুরগি এবং 3টা মোরগ মুরগি আপনারা সংগ্রহ করতে পারেন, এবং যার প্রয়োজন যে হবে সে অনেকগুলো করতে পারেন, 50, 100, 150, যার যেভাবে ক্যাপাসিটি রয়েছে তারা সেভাবে সংগ্রহ করতে পারেন। 15 আর 3 এ 18টা মুরগি কত টাকা পড়বে ক্রয় করতে গেলে? দেখা যাবে যে পার মুরগির ওজন আসবে একটা প্রাপ্তবয়স্ক মুরগি বা ডিমে আসার আগের যে ওজনটা রয়েছে সেটা হচ্ছে 750 গ্রাম। সাধারণত গ্রাম অঞ্চলের ছেড়ে দেওয়া যে মুরগিগুলো রয়েছে সেই মুরগিগুলো কেনার চেষ্টা করবেন। তাহলেই না আপনি অরিজিনাল যে দেশির জাতটা রয়েছে সেই জাতটা সংগ্রহ করতে পারবেন, এবং সেখান থেকে যে বাচ্চা উৎপাদন হবে সেই বাচ্চাতে বড় করে যদি আপনি প্যারেন্টসও করেন অথবা বড় করে যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু আপনি কখনোই হিমশিম খাবেন না। সেক্ষেত্রে অরিজিনাল জাতটা বাছাই করে 18টা পিস মুরগি কিনবেন। এখানে যদি 18 পিস মুরগি কিনতে যান তাহলে দেখা যাবে যে আপনার ওজন আসবে 750 গ্রাম করে, যদি ওজন ধরি তাহলে দেখা যাবে যে 13.5 কেজি থেকে 14 কেজি ওজন আসবে। 13.5 কেজি মুরগির দাম মোটামুটি 5,400 থেকে 6,000 টাকা পড়বে। আপনারা 6,000 টাকা পুঁজি নিয়ে একটা খামার স্টার্ট করতে পারেন। এখানে আরেকটা বিষয় ছেড়ে গেলাম, সেটা হচ্ছে যে আপনার একটা প্রথমে একটা ঘরের প্রয়োজন পড়বে। তো ঘরটা হচ্ছে আপনারা যেহেতু উদ্যমুক্তভাবে পালনের নির্দেশ আমি সবসময় দিয়ে থাকি তাহলে আপনারা বড় সড়ো ঘরের কোনো প্রয়োজন, আপনারা ছোট একটা চড়াই ঘোড়া বা ছোটো একটা 2-3 তলা যে খুব ঘরগুলো রয়েছে সেগুলো আপনারা তৈরি করে নিতে পারেন বা পরিত্যক্ত কাঠ বাঁশ দিয়ে আপনারা সেটা বেঁধে নিতে পারেন। এবং এটা অর্ধমুক্তভাবে ছেড়ে দেওয়ার কারণটা এই জন্যই বলতেছি, যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তাদেরকে দেখা যায় যে আবদ্ধ অবস্থায় যদি পালন করেন সেখানে পর্যাপ্ত পরিমাণ খাবারের প্রয়োজন রয়েছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ একটা জায়গা অথবা একটা ঘরের প্রয়োজন আছে। যারা একটু চাচ্ছেন যে আমি দেখব শুরু করে আমি দেখব যে এখান থেকে কোনো প্রফিট অর্জন করা যায় কি না, তারা অবশ্যই বেশি টাকা বিনিয়োগ না করে ছোট পরিসরে 1,000-2,000 টাকার মধ্যে আপনি এভারেজে একটা ঘর, ছোট একটা খোপ সহ একটা 18টা মুরগি সহ কিন্তু একটা খামার তৈরি করতে পারেন। দেখা যাবে যে আপনারা মুরগি সংগ্রহ করার পর আপনাদেরকে বেশ কিছু গাইডলাইন ফলো করতে হবে, আমার এই নিয়ে ভিডিও দেওয়া আছে, আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তারপর সংক্ষেপে বলে দিচ্ছি, আপনারা সংগ্রহ করার পরে আপনারা প্রথমেই আপনি তাদেরকে কৃমিমুক্ত করবেন, তারপরে ভালো একটা লেভার টনিক খাওয়াবেন, তারপরে একটা রিনাডাব্লিউএস মাল্টিভিটামিন খাওয়াবেন, তারপরে ভ্যাকসিন করবেন। তো ভ্যাকসিনটার নাম হচ্ছে RDU ভ্যাকসিন, এটা 1 সিসি করে রানের মাংসে পুশ করে দিবেন। এবং মুরগি কেনার পর থেকে আপনারা লেয়ার যে ফিডটা রয়েছে সেই ফিডটা খাওয়াইতে পারেন, পাশাপাশি যদি লেয়ার ফিড না খাওয়াইতে চান তাহলে আপনারা ধান গম ভুট্টা ভাঙ্গা এবং অল্প কিছু লেয়ার ফিড আপনারা মিক্সিং করে খাওয়াইতে পারেন। দেখা যাবে যে 7 থেকে 10 দিন অথবা 15 দিন পরে আপনার মুরগিগুলো ডিমে চলে আসবে। ডিমে চলে আসার পর আপনারা কী করবেন? দেখা যাচ্ছে যে আপনারা যদি বাচ্চা উৎপাদন করতে না চান, বাচ্চা উৎপাদনটা সহজলভ্য মুরগিদের যদি বাচ্চা উৎপাদন করতে চান তাহলে খুব সহজে বাচ্চা উৎপাদন করা সম্ভব, কিন্তু দেখা যাবে যে বাচ্চাটা যদি আপনি বিক্রি নিয়োগ করে যদি বাচ্চা উৎপাদন করেন তাহলে প্রথম অবস্থায় একটু আপনাকে হিমশিম খেতে হবে বাচ্চা বিক্রির বিষয়টা নিয়ে, কারণ বাচ্চা বিক্রি একটা লং প্রসেস। এখানে দেখা যায় যে অনেকেই এই বাচ্চা কার কাছে বিক্রি করবে, কত দামে বিক্রি করবে, কোন ধরনের ক্লায়েন্টের কাছে বাচ্চাগুলো সেল করতে হবে এগুলো অনেকেই জানেন না। সেজন্য আপনাকে একটু ধৈর্য সহকারে যদি একটা বিজনেস চালাই যেতে পারেন তাহলে দেখা যাবে যে আপনি একদিন না একদিন সফলকাম হতে পারবেন। তো অবশ্যই আপনি যদি ডিমের বিক্রির কথাটা বলি দেখা যাবে যে আপনার 10 থেকে 12টা করে ডিম আপনি রেগুলার পাবেন 15টা মুরগি থেকে। সেক্ষেত্রে দেখা যাবে যে 10টা মুরগি যদি আপনি 10টা ডিমও যদি আপনি মুরগি রেগুলার পান তা 10টা ডিমের দাম মোটামুটি আসবে 100 টাকা, যদি এটা মানে আপনার যে পাইকারি দোকানগুলো রয়েছে সেখানে যদি বিক্রি করেন তা 100 টাকা বিক্রি করতে হবে। দেখা যাবে যে আপনার পার মুরগি অথবা 10টা মুরগি মিলে অ্যাভারেজে খাবার খাবে আপনার 50 থেকে 60 টাকার, তাহলে আপনার দৈনিক কিন্তু 50 টাকা একটা লাভের অংশ থাকবে, এবং সেটা যদি বাচ্চা করে মাংস করে বিক্রি করেন তাহলে কিন্তু লং একটা প্রসেস আরও বেশি প্রফিট পাওয়া সম্ভব।
তাহলে আজকে আপনাদের একটু হলেও বোঝাতে পারলাম যে আমরা কিভাবে স্বল্প খরচে একটা ছোট অথবা বাণিজ্যিক আকারে একটা খামার তৈরি করতে পারবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।